ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকের রেসিপি চিতল মাছের কালিয়া। চিতল মাছ হয়তো আপনারা অনেকেই খাননি। এই মাছটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটা সাধারণত শীতকালে পাওয়া যায়, সবসময় বাজারে হয়তো পাওয়া যায় না, শীতকালের সময় বেশি পাওয়া যায়। এই মাছের অনেকগুলো রেসিপি হয়, তার মধ্যে একটা রেসিপি হচ্ছে চিতল মাছের কালিয়া। রেসিপিটা অবশ্যই দেখবেন এবং ঘরে ট্রাই করবেন, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। চিতল মাছের কালিয়া তৈরি করতে লাগছে চিতল মাছের পেটি। 5 পিস চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি এবং সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। এবার মশলা হিসেবে ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়নে দেব। এছাড়া সর্ষের তেল দিয়ে রান্না করব, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চিনি, নুন, গরম মশলার গুঁড়ো, আদা বাটা, এছাড়া ঘি। গ্যাস অন করে দিয়েছি, তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু কালিয়া এটা একটু বেশি তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা। ফোড়নটা একটু আসুক, ততক্ষণে আমি সমস্ত মশলাগুলো একসাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা নিয়ে নিলাম, প্রয়োজন মতো নুন নিয়ে নিচ্ছি, সামান্য চিনি, 1 চামচ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ টক দই। এই সমস্ত মশলাগুলো একসাথে আমি ফেটিয়ে নেব, ফেটিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। মশলাটার মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে বা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য মশলা মাখা বাটিটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা মাখা জলটা দিয়ে দিচ্ছি। এরপরও মিনিট দুয়েক মতো এটাকে নাড়তে হবে। একটু তেল তেল যখন বেরিয়ে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্রেভিটা আমি গামাখাই করব, সেই পরিমাণ মতো জলটাই দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিনিট পাঁচেকের জন্য আমি ফুটতে দেব ঢাকা দিয়ে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেলছি। গ্রেভিটাও টেনে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি আজকে চিতল মাছের কালিয়া।